রেখেছি যৌবনে, পা রেখেছি যৌবনে, পা রেখেছি যৌবনে। Yes, Mr. Arko. Sir, I'm sorry. Our arrival is 10 minutes delayed. Hoye geche, sir. Is it my failure, Mr. Arko? No, sir. Mine. Amar dosh, sir. Is there any good excuse for being late? Is chatting with the lady more important than your exam? I disagree, gentlemen. Try to be particular in future. Goodbye. Sir, আমি আপনাকে যেতে বলছি। Please carry on. আপনি এখনো জানেন বাবা আপনাকে পরীক্ষা দিতে দেয়নি? উনি আপনাকে আমার সাথে কথা বলতে দেখে ফেলেছেন। এখন যদি আবার দেখেন আপনার সাথে কথা বলছি তাহলে এবার ডিপার্টমেন্ট থেকেই তাড়িয়ে দেবেন। সাহায্য করতাম কিন্তু আপনার সঙ্গে স্যার আছে বলে সাহায্য করতে পারছি না। আপনি আসুন। আপনার মিষ্টি ব্যবহারের জন্য অসংখ্য ধন্যবাদ। কি? জি, এই যেমন ধরুন আজ আমার জন্মদিন, কিন্তু আমার কপালটা এমনই খারাপ যে আপনার বাবার পরীক্ষার ভয়ে বই খুঁজে মরছি একদিকে, আরেকদিকে তার মেয়ের আদর আপ্যায়নে। তার বাবার ব্যবহার খারাপ হতে পারে কিন্তু তার মেয়েটির ব্যবহার অসম্ভব ভালো, তাই নাকি? জি। যেমন বিভা প্রথমে আমাকে বকলো, তারপর কান ধরালো, তারপর ক্ষমা চাওলো। কি যে মিষ্টি ব্যবহার, সো সুইট। বাবা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনি বয়ান করুন। স্যার, স্যার এই ইয়ে মানে স্যার, মিস্টার স্ট্যান্ডিং নুইসেন্স, আই এম ওয়েটিং। বাবা, ওকে ছেড়ে দাও। কেন? আজ ওর জন্মদিন, তাই নাকি মিস্টার আরকো? জি স্যার। আজকে জন্মদিন বলে কাল পরীক্ষা বসে থাকবে? না না স্যার। তাহলে আসুন, গিয়ে পড়াশোনা করুন। বিভা, বাবা তুমি কি করে জানলে ওর আজকে জন্মদিন? আহা 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 আহা
এটা জানি কি আসছে এটা তো ফর্ম আর এখানে রাখছেন কেন এই জায়গাটা কথা বলার জন্য খুবই উপযুক্ত এখান থেকে ভাষা আন্দোলন শুরু ভাষা আন্দোলনই বাংলাদেশের স্থপতি ওই যে মাঝখানে মাথা নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বাংলা মা যার সাহসে আমরা বারবার প্রতিবাদ করেছি আন্দোলন করেছি যুদ্ধ করেছি আমরা রেডি হয়েছি আপনারা ঠাট্টা করবেন না আচ্ছা এটা কি গরম জায়গা না পবিত্র জায়গা আপনাদের পরিবারে এমন কেউ কি নেই যিনি ভাষা আন্দোলনের জন্য রাজপথে মিছিল করেননি ছয় দফার জন্য বন্দী হননি স্বাধীনতা যুদ্ধে ধর্ষিত হননি বুকের রক্ত দেননি এসব ইমোশনাল কথাবার্তা বলবেন না আমরা দেশ দেশ নিয়ে ভাবি না আমাদের অতীত নাই ভবিষ্যৎ নাই আমরা শুধু আজকের জন্য বাঁচি কীট পতঙ্গের জীবন আর কি শুয়োপোকা চিনেন গায়ে হুল আচ্ছা আচ্ছা গায়ে লাগলে চুলকায় শুয়োপোকা থেকেই প্রজাপতি হয় যে যত কুৎসিত সে তত সুন্দর ওই কবিতাটা পড়েননি শুয়োপোকা বলে আমার একদিনের জীবন তো শেষ ঈশ্বর বলেন তোমার জীবন তো কেবল শুরু কাল থেকে তুমি প্রজাপতি কাল থেকে তুমি মুক্ত বিহঙ্গ ফালতু কথা শোনা সময় আমাদের নাই তাই চল তুই জানিস না চ্যাটিং উইথ এ লেডি ইজ নট ইম্পর্টেন্ট দেন এক্সাম আই লেডিটা কে রে সারে মে মানে প্রফেসর চৌধুরীর মে হ্যাঁ একেই বলে পড়বি পর মালির ঘাড়ে তারে পেলি কেমনে পাইনি তো পাবো ওই ব্যাটার উপর আমি প্রতিশোধ নেবই সে আমাদেরকে মানুষই মনে করে না মনে করে কুকুর বিড়াল কষেরও মনুষ্যত্ব আছে কিন্তু তার নাই দোস্ত আমি দরকার হলে ডিপার্টমেন্ট চেঞ্জ করবো তবু এই ডিপার্টমেন্ট আর না দরকার হলে ফার্স্ট ইয়ারে ভর্তি হবো আবার তারে ব্রেক করার একটা উপায় খুঁজে বের করতে হবে হ্যাঁ ও তো মাত্র বললো যে মেয়েটাকে পাইনি তবে পাবে তারপর মেয়েটার সাথে প্রেম করে ওকে ছ্যাঁকা দিয়ে ওর বাবার উপরে শোধ নেবে নেবই তো তোদের যত বিরত সব হচ্ছে আমাদের উপর ও বললো ছ্যাঁকা দিবে তোরা সেটা বিশ্বাস করলি ও যেটা বলে করে তার উল্টো
তাহলে তো ভালো। মেয়েটা অবশ্য দেখতে সুন্দর, স্মার্ট। সেদিন দেখলি না চাইনিজে? তোর একদম ভকভক করিস না তো, যা। চাইনিজ খাবি? না। আবা, আমরা খাবো। রাতে খাবো, রাতে। জি না, তখন আমাকে বাসা থেকে বেরোতে দিবে না। প্রীতি, তুই এক কাজ কর, ওকে বিকালের কথা বলে বের কর, তুই বললে পারবি। আমি? হ্যাঁ। তারপর? প্রীতি তোমাকে তুলে নিয়ে এখানে ছেড়ে দিবে, তারপর আমি আর তুমি একটু ঘুরে ফিরে চাইনিজ খেতে যাব, তারপর আমরা একসাথে মিলে চাইনিজ খাবো। কি সাহস দেখ। নো রিক্স নো লাভ। প্রীতি, তুই আমাদের একমাত্র ভরসা। যদি ওর বোন টের পায়? আল্লাহ ভরসা। না না, খামোখা প্রীতি তুই রিস্ক নিস না। এখন যাও, একটু একটু বেরোতে পারি, পরবর্তীতে তা বন্ধ হয়ে যাবে। কি রে, তুই কাঁদবি নাকি? দেখ দেখ ওর মুখের কি অবস্থা। তুই ঠিক হাসে তুলি থাকবি, আমি তোকে নিতে আসবো, ঠিক আছে? না হ্যাঁ, অল্প তুই আটে চলে আয়, ঠিক আছে? থ্যাংক ইউ প্রীতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একজনকে ডাকবো। কাকে? সেটা তখনই দেখিস। আচ্ছা, সকালে না দেখা হলো, আর ওই দিনকালে কেন দেখা করতে যাচ্ছ? একবেলা দেখলে তোমার মন ভরে, আমার ভরে না। তাহলে রাতটা কেন বাকি থাকবে? রাতেও কেন না দেখা হলো তোমাকে? সেটাও সেদিন বাকি থাকবে না। কেউ কথা রাখে না, 30 বছর পেরিয়ে গেল, কেউ কথা রাখে না। আর কত বড় হলে তিন পুকুরে বিল দেখাতে নিয়ে যাবে দাদাবাবু? আমি আর কত বড় হবো দাদাবাবু? কেউ কথা রাখে না। কি ব্যাপার, তুমি আমাদেরকে দেখে এখানে এসে লুকিয়েছো কেন? এম নই। পরীক্ষা কেমন হলো? আমনেটা কেমন হয়েছে? ভয় পেও না, আমি তোমার চেয়ে নাম্বার কমই পাবো। আমি তো নাম্বারই পেতাম না। কেন? কিছুই তো লেই নেই। কিছুই লেখুনি? এদিকে তাকাও, তাকাও এদিকে, বলো কেন? আমি চাই আমনে সবচেয়ে বালা করেন। আচ্ছা, সেটা বেশি এলো। আপনি পরীক্ষা ভালো করবেন, এলেগা ও গ্রিম শুভেচ্ছা। এটা তো ওখান থেকে এনে দিলে যে চোর চোর এসই, সেটা গোলাপ তো গোলাপই, চোরের হাতে থাকলেও গোলাপ, আপনার খোপায় থাকলেও গোলাপ, আবার রাস্তার দুলা করে থাকলেও গোলাপ। রবি ঠাকুরের কবিতাটা শুনছেন না? আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আকাশের দিকে চোখ মেললো, জ্বলে উঠলো পূর্ব পশ্চিম, আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। আজ রাতে চাইনিজে যাব, তুমি আসবে? আমার না শরীরটা ঠিক বালা না। আমি জানি না, আমি তোমাকে দেখতে চাই। কইলাম না আমার ঠিক আটটায় ডিপোল আসবে।
Thai soup or wonton? Rice, chicken, fried chicken, beef, prawn. It's a male combination. Eto protein kelo. Apnara ki khub taratari budho hote chan? Tahole antioxidant to. Apnara ki janen antioxidant jinishta ki? খাদ্যের ব্যাপারে ছাগলের কোনো বাদ বিচার নেই কিন্তু আপনাদের তো তা আছে সুশীল সমাজের জানা দরকার অ্যান্টি অক্সিডেন্ট জিনিসটা কি আপনি বলুন অ্যান্টি অক্সিডেন্ট মানে এটা যে স্যার ডাইমিথাইল অ্যামাইনো ইথাইল এটা স্যার মাছের শরীরে থাকে এটা ভক্ষণ করলে স্যার ফ্রি রেডিকেলসের আঘাত থেকে মাংসপেশি রক্ষা পায় মানে মানুষ সহজে বুড়া হয় না আর এটা স্কিন টোনার হিসেবেও স্যার কাজ করে মানে শরীরের চামড়া জুলা করে না স্যার এটা প্রাকৃতিক কসমেটিক সার্জারি হিসেবেও কাজে দেয় আপনি তো দেখি সবই জানেন কিন্তু আপনাদের খাদ্য তালিকায় মাছ কোথায় আপনি মাছ বলতে যদি চিংড়ি বোঝেন আপনার কপালে প্রচুর দুঃখ হচ্ছে পৃথিবী আপনি জনাব ওমরের কাছ থেকে কোলেস্ট্রল সম্পর্কে কিঞ্চিত ধারণা নিলে আমি বাধ্য হব স্যার তুলসী পাতা দিয়া ভেটকি মাছ আনতে কম স্যার আমি কৃতজ্ঞ ভাই ঠিক আছে প্লিজ স্যার প্লিজ স্যার ইউ স্টার্ট
হ্যালো কি নীলা বলছো জি অর্ককে দাও তো ভাইয়া তো বাসায় নেই তুমি ওকে চিনতে পেরেছ আমি রূপকের মা জি আন্টি আমি নাইমের মা নাইম ফেরেনি তো আমার ছোট ছেলেটা একটু অস্থির হয়ে গেছে কে রূপক তুমি কি ওর সাথে একটু কথা বলবে হ্যাঁ বলবো দেন তুমি তো ওর ব্যাপারে জানো তো কিছু বললে তুমি আবার কষ্ট পেও না পাবো না দেন তুমি ধরো এই নীলা তোর সাথে কথা বলতে চাচ্ছে আমি কথা বলবো না কেন না ওই যে ওই দিন ও বলেছিল ওই যে বললো না ওই যে আসবে ওই যে আরে আসেনি তাই তো তো সেই কথাটাই তো বলতে চাচ্ছে তোকে কেন আসতে পারেনি নি কথা বল হ্যালো হ্যালো এই সোজা হ নীলা তুমি ওকে হ্যালো হ্যালো না বলে অন্য কোনো কথা বলো আচ্ছা আমি দিচ্ছি নে বল আমি নীলা চিনতে পেরেছো হ্যাঁ বলো তো কোন নীলা তুমি খুব সুন্দর হয়নি তাহলে কোন নীলা এবার চিনতে পেরেছো ওই তো তুমি খুব সুন্দর কিন্তু আমি যে একটু সুন্দর না তাহলে কিন্তু ফোন রেখে দিব আচ্ছা 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 আমি সুন্দর শোনো তোমার ভাইয়া কাজে বাইরে গেছে একটু পরে বাসায় ফিরবে ভাইয়া আসবে হ্যাঁ আসবে কখন আসবে ভাইয়া একটু পরে চলে আসবে তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না আচ্ছা তাহলে রাখি ওইটা আবার শোনাও চুরি Well, ladies and gentlemen, I had a very nice time and I enjoyed the party. I look forward to have such a nice time more and more. Thank you very much and good night. Night, sir. Bye. Bye bye, sir. ওকে ইনভাইট করতে গিয়ে কি বলেছিল আরে আমি কি জানতাম নাকি ওর বাপ নিয়ে আসবে টাঙ্কি মারার কোনো জায়গা পাও না আরে কথা না বলে মান না ধর মার মার ওকে আচ্ছা মায়ের বিচে যে জিলা ফিরে আসা সে এটা আর কো কেমনে জানবো তুমি হচ্ছে আরেকটা মারবো যেখানে সেখানে আমাদেরকে জ্ঞান দেবে না আরে ও জবাব দিয়ে সন্তুষ্ট করতে না পারলে কালিয়ার একটা এক্সাম ধরে দিত তুই যাই বলিস দোস্ত তোর তুলসী পাতা ভেটকি মাছের কোনো জবাব নেই না ও যে একটা ছুপা রুস্তন এটা আজকে টের পেলাম গিভ হিম এ বিগ হ্যান্ড আরে কোথায় আছিস তুই ওমা কিনবি না না প্রীতি আমি বেশি খুশি না তো রাইসের বাবাটা কি বলতো জানি তুই কি কোনো কিছু সন্দেহ করছিস
তুই হাসছিস কেন? আপনি তো ইভা না? বিভা। ও হ্যাঁ, বিভা বিভা। তারপর আপনি তো স্যারের মেয়ে না? কোন স্যার? ইয়ে প্রফেসর চৌধুরী। হ্যাঁ আমি তার মেয়ে। আপনার বাবা কই? কেন না মানে ওই স্যার কি আপনার সাথে? আমাদের বিরুদ্ধে নাকি ডিসিপ্লিনারি কমিটি বসছে। আপনি কি সেখানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন? ডাকলে অবশ্যই সাক্ষী দেব। কি দিলেন? আপনারা যাই তাই বলবো। কি আমরা? আপনারা ছাত্র হওয়ার অনুপযুক্ত। গাড়ি করার কটা মাথা? একটা। আমাদেরও একটা, কিন্তু সংখ্যায় আমরা বেশি। মানে আমরা সংখ্যাগরিষ্ঠ, আপনি সংখ্যালঘু। ভুল, যারা ভালো পৃথিবীতে তাদের সংখ্যাই বেশি। আপনার চোখ সুন্দর, তাই আপনি সুন্দর বেশি দেখেন। আমাদের উল্টা, তাই আমরা উল্টা দেখি। টনি, পেঁচা থামা, কাজের কথা এক। ডিসিপ্লিনারি কমিটি আপনারা ডাকলে আপনি যাবেন না? হুম হুম হুম, যান, কোনো সমস্যা নেই, কিন্তু সাবধান, উল্টা পাল্টা কিছু বলা যাবে না। আমি কি বললাম আর না বললাম সেটা কোনো কথা না, আমার কাগজপত্র কথা বলবে। কাগজপত্রগুলো কোথায়?
যেখানে থাকা সেখানে আছে, অফিসে আছে। অফিসে আছে মানে? রিল্যাক্স, রিল্যাক্স টনি, টার্ন অফ লাইট অফ কর। তোমরা কি কেউ রূপককে দেখেছো? আমি না তাকে খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ রূপককে চেনো? রূপক আমার ছোট ভাই, সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি রোজ রাতে তাকে একটা করে গল্প শুনাই, আর গল্প শুনতে শুনতে রূপক ঘুমিয়ে পড়ে। আজ আমি তাকে একটা শেয়ালের গল্প শোনাবো। শেয়াল আসতেছে, এবার শেয়ালটা রূপককে খেয়ে ফেলবে। আমি তো খুবই ভালো, তোর জন্য কিন্তু আমি নিয়ে আসছি। কি বলতো? আমি তোকে খুলে দিই, খাবি তো, খাওয়া চকলেট খাবে, রূপক চকলেট খাবে। এই চকলেট তো অনেক শয়তান চকলেট, এই চকলেটটাকে তুই চকলেটটাকে তুই কামড়ায় কামড়ায় খা, ও ফুল তো অনেক দেরি করছে, তুই খা, নে খা, তুই খা, তুই খাই। হ্যাঁ আমি খা। তো চকলেট যে তুই খাইলি, তোর ভাইকে তুই একটা কিস করবি না? কিস করব? হ্যাঁ তোমাকে। কর কর কর। আমারটা খাবি না? দিবা? আমি জানি স্লিপিং ইজ দ্য বেটার দ্যান সিঙ্গিং, বাট রিডিং ইজ দ্য বেস্ট। তুমি লন্ডনে কবে যাচ্ছ? তোমরা পারবে না। আমরা
চলো মিছিলে যাই আওয়াজ করি।